प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तिनी जेमन सत् काजेर आदेश करतें असत् काजेर निषेध करतें। भाई जे कजन मानुष रोयेछेन एकटु धीर स्थिर भावे बसते हबे, एत ओटाउटी करले एकबार जाच्छेन एकबार आसतेछेन एरकम करले ना आलोचना करते खूब असुविधा हय। একটুখানি ধৈর্য ধরেন, দুটো কথা বলার পরিবেশ তৈরি করতেন, বারবার যদি মজলিস রেডি করতে সময় চলে যায় তো আলোচনা করব কখন, সহযোগিতা করেন, দিনী মজলিসটাকে সাজিয়ে দেন। দিনী মজলিসে এমন কোন কাজ করবেন না যে আপনার কারণেই মজলিসের বেউজ্জতি হোক। চলেন তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৎ কাজের আদেশ করেছেন এবং অসৎ কাজের নিষেধ করেছেন। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গিয়ে প্রিয় রাসূলকে মার খেতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, ঘাম ঝরাতে হয়েছে, আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, প্রিয় নবীর মাথায় হেলমেটটা ভেঙে কড়া প্রবেশ করেছে। এই ন্যায় সত্য কথা বলার কারণে আমার নবীকে সমাজ থেকে বয়কট হতে হয়েছে। এই হক কথা বলার কারণে, মানুষকে সৎ পথে ডাকার কারণে বিশ্ব নবীকে দেশ ছাড়া হতে হয়েছে। যেহেতু নবী রসুলদের রেখে যাওয়া কাজ, আমরা যখন এই কাজগুলো করব, সে আমি করি আর আপনি করি, যেই করেন না কেন, নবী রাসূলদের উপরে যেভাবে অত্যাচারের স্টিম আর রুল আর চলেছিল আমাদের উপরে ওইভাবে চলাটা স্বাভাবিক। তবে আমরা যারা স্টেজের বক্তা, কার বলবানি আবার রাগ করবেন, আমি নিজের গায়ে ফেলে বলতেছি, আমার স্বভাব হয়তো ঠিক এইরকম, আমি নিজে নামাজ পড়বো না কিন্তু আপনাদের বলবো নামাজ পড়ার কথা, আমি নিজে পাপ কাজ থেকে বাঁচবো না অথচ আপনাদেরকে পাপ কাজ থেকে বাঁচার জন্য আহ্বান করব, আমার পরিবারের মেয়েটা, আমার 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 বোনটা, আমার মা, আমার স্ত্রী, তারা থাকবে বেপর্দায়, আমি আপনাদেরকে বলবো আপনার পরিবারের মহিলাদেরকে পর্দার ভিতরে রাখুন। আমার নিজের হয়তো দানধান করতে ইচ্ছা হয় না অথচ আমি হয়তো আপনাদেরকে বলবো দানধান করার কথা। রাসূলের আদর্শ এরকম ছিল না, নবী যেটা করতেন সেটা অপরকে করতে বলতেন, নবী যেটা করতেন না সেটা কখনোই কাউকে করতে বলতেন না। একটু বলুন সুবহানাল্লাহ, এটা নবীর আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের যে পর্দা করার হুকুম শুনিয়েছেন, এই অন্যের অন্যের পরিবারের মহিলাদের পর্দা করার হুকুম শোনানোর আগে রাসূল নিজের পরিবারের কন্যা বলুন, বিবি বলুন, তাদেরকে আগে পর্দা করার কথা বলেছেন, তবে অন্যদেরকে পর্দার কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ, আপনারা আলেমদের মুখে শুনেছেন রাসূলের একটা কন্যার নাম হলো ফাতেমা, নাম শুনেছেন না, জান্নাতে নারীদের সর্দারিনী, তো তিনি জান্নাতে যাবেন মহিলাদের ভিতরে সবার আগে আর তিনি হবেন সরদার সরদারি। তো সেই ফাতেমা সম্পর্কে ফাতেমার স্বামী খুব সুন্দর একটা সার্টিফিকেট দিয়েছেন, আমার স্ত্রীটা কেমন সেটা সব থেকে ভালো বলতে পারবো আমি, আর আমি কত বড় জন্তু ওটা সব থেকে ভালো বলতে পারবে আমার স্ত্রী। আপনারা দাওয়াত করেছেন বড় হুজুর হিসাবে, আপনারা মনে করতেছেন হাসিপুর বিরাট ভালো, হাসিপুর কতটা ভালো কতটা খারাপ ওটা হাসিপুরের বিবি সব থেকে ভালো বলতে পারে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, তারপরেও নবীর একদল সাহাবা এই সার্টিফিকেটের সত্যতা যাচাই করার জন্য নবীর বিবি আয়েশার দ্বারস্থ হয়েছেন, আয়েশার কাছে গিয়ে বলছেন, আম্মা জান কিছু মনে নেবেন না, আমরা তো বাইরে দেখেছি রসুলের কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার খুব সুন্দর,
কিন্তু বাড়ির ভিতরে চার দেয়ালের ভিতরে রাসূল কেমন একটু বলবেন তো রাসূলের বিবি আয়েশা সার্টিফিকেট দিচ্ছে আমাদের বিবিরাও সার্টিফিকেট দেয় দেয় কি দেয় না দেয় না ভাই তাবিজ কালাম করি নে তো বহু মহিলারাও যায় তাবিজ কালাম করার জন্য আর আমি তো করি নে খুব বেশি বেশি হলে একটু পানিতে মুদে পার করে দিই চল বহু মহিলারা কি বলে হুজুর জানেন আমি বলে তাই ও সংসার করতেছি আমি বলে তাই বলে কি বলে না হ্যাঁ আর রাসূলের বিবি স্বামীর সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন শোনো তোমরা কি আল্লাহর কোরআন মহাগ্রন্থ আল কোরআন পড়েছো তো সাহাবারা জবাব দিলেন আম্মা জান হ্যাঁ আমরা পড়েছি তো রাসূলের বিবি বলছেন আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবেই চলেন বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ তার মানে নবীর বিবি সার্টিফিকেট দিলেন যে আমার নবী হলেন জীবন্ত কোরআন কোরআনে তো শুধু লেখা রয়েছে আর নবী বাস্তব জীবনে রূপ দিয়ে দেখিয়েছে আরো একবার বলুন সুবহানাল্লাহ এই জন্য ফাতেমার স্বামী আর আলোচনাটা একটু গভীর ভাবে নেন কোথায় কি ছাড়ছি না ছাড়ছি আল্লাহ চাইলে আমি আপনাদের সব শুনিয়ে দেব ফাতেমার স্বামী ফাতেমার সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন একই পরিবারে আমি থাকতাম কারণ রাসূল লালন পালন হয়েছিলেন যে চাচার কাছে সেই চাচার ছেলের নাম হযরত আলী তার মানে আবু তালিবের নাম শুনেছেন না ওই যে 8 বছর 2 মাস পরে দাদু মারা যাওয়ার পরে যার কাছে লালন পালন ওই চাচার একটা ছেলের নাম আলী সেই আলীর সঙ্গেই বিবাহ হয়েছিল রাসূলের কন্যা ফাতেমা তাহলে বাড়িটা মনে আলাদা আলাদা হবে একজনের বাড়ি এই নোয়াপাড়ায় হবে আর একজনের বাড়ি জঙ্গলপুরের দিক হবে নাকি একই বাড়ি না তার মানে নবী যে বাড়িতে লালন পালন ফাতেমা নিশ্চয়ই সেই বাড়িতে ছিলেন না আর একটু দূরে বানা ছিলেন কথা বলেন সেই বাড়ি কিন্তু আলী সার্টিফিকেট দিচ্ছেন আমার বিবি অর্থাৎ ফাতেমার সঙ্গে বিবাহ হবার আগ পর্যন্ত ফাতেমার মুখমণ্ডলটা কেমন আমি আমার চোখ দিয়ে কখনো দেখতে পাইনি একটু আস্তে করে বলেন আমাদের ফাতেমার দেখপা দেখপা দেখার ইচ্ছা যদি হয় একটু কোন বাজারটা যান গিয়ে দেখেন কত ফাতেমা ঘুরতেছে আসার সময় তো আসতি ব্যক্তি ছিল না কমিটির ছেলেরা তাবড়ে তাবড়ে তাই লিয়েছে আমার সোনার বন্ধুরা আমার ভুল আমাকে বুঝবেন না ফাতেমার স্বামী হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন আমার ফাতেমা যে পরিবারে লালন পালন হয়েছে যে বাড়িতে থেকেছে ওই বাড়িতেই আমি আলী আমার জীবনটা কেটেছে আমিও সেখানে লালন পালন হয়েছে কিন্তু বিবাহের আগ পর্যন্ত আমি কখনোই আমার ফাতেমার কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসেনি আমাদের ফাতেমার কণ্ঠের আওয়াজ আসে না কথা বলে কত ফাতেমা রয়েছে স্বামী বাড়ি গেলি আর মাথা চিবুনি শুরু করে দেয় কি মনে করতেছেন হুজুরটা কিছু জানে না নাকি সব জানে সব ফাতেমার সংবাদ হুজুরদের কাছে থাকে এই ফাতেমারে লালন পালন করেছেন বিশ্ব নবী কারণ অল্প বয়সে ফাতেমার মা মারা গেছে খাদিজা খুব অল্প বয়সে মানে তিনি প্রাপ্ত বয়সকে মারা গেছে কিন্তু খাদিজা তখন খুব ছোট অল্প বয়স তিনি ফাতেমা রাসূলের তত্ত্বাবধানে লালন পালন হয়েছে আর রাসূল ফাতেমাকে এতটা মহব্বত করতেন যখনই কোনো সফরে যেতেন নবী পরিবারের সবার সাথে দেখা করার পরে সব শেষে ফাতেমার সাথে দেখা করতেন বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা তো মেয়ে হওয়াটারে অনেকে রইছি কুলক্ষণা মনে করি কোন জায়গায় বার হয়েছি এখন শশকের সামনে যদি মেয়েটা এসে দাঁড়ায় না তখন মনে আজকে আমাদের যাত্রাটার 12টা বাজিয়ে দিয়েছে একদল মানুষ মনে করে অথচ রাসূল জানিয়েছেন মহান আল্লাহ খুশি হই আপনার পরিবারে কন্যা সন্তান প্রেরণ করেন বলুন সুবহানাল্লাহ
হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, কারণ নবী মূসার সঙ্গে মহান আল্লাহ সরাসরি কথা হতো, আর কোন নবীর সঙ্গে সরাসরি কথা হতো না। তো নবী মূসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি যখন সবথেকে খুশি হন তখন কি করেন? আমি বুঝবো কি করে যে আপনি খুশি হয়েছেন? আর আল্লাহ জবাব দিলেন, আমি যখন সবথেকে খুশি হই আমি তখন কন্যা সন্তান প্রেরণ করি। একটু মোহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর কন্যা সন্তান আমার পরিবারে এলে আমি খুশি হই না নারাজ হই? একটু কথা বলুন, ছেলে হলে তখন গ্রামে সে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মিষ্টি বিলুনি, আর মেয়ে হয়েছে তো জিজ্ঞাসা করতেছে ভাই গিন্নি তো নিয়ে হসপিটালে যাচ্ছিল তো কি হয়েছে? তা স্যার কিছু বলে না, গোস গোস তো চলে যাচ্ছে, বিরাট একটা রাত ঘটে না ঘটে না। বলেন আমার ভাই রাসূল তার পরিবারের মহিলাদের পর্দার কথা বলেছেন, এই কথা বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসে যা দুটো কথা নেন। আমরা আমাদের পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখি, কিরকম রাখি সেটা আপনি ভালো জানেন, আমার পরিবার আমি কিভাবে রেখেছি সেটা আমি ভালো জানি। আমি পরে সমালোচনা একটু কম করি, আত্মসমালোচনা বেশি করি। চেষ্টা করেন পরে সমালোচনা করার আগে আত্মসমালোচনা করতে শিখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার লালন পালন করেছে। আচ্ছা ভাই, মেয়েরা বাপের সামনে যেতে পারবে না পারবে না একটা কথা পারবে না? কিন্তু রাসূল সেদিন ফাতেমার বাড়ির দরজায় হাজির, এটুকুন সংবাদ পেয়েছে যে ফাতেমা অসুস্থ বিবাহের পর। তো প্রিয় নবী বাপ হিসাবে যদিও ফাতেমা আব্বা বলে ডাকতেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন, কিন্তু বাপ হিসাবে নবী কন্যার অসুস্থতার কথা জানতে পেরে রাসূল চলছেন ফাতেমার বাড়িতে। এখন যাওয়ার পথে একটা কবিরাজও ডেকে নিয়েছে, আমরা অনেক এরকম করি, মেয়েটা এসেছে অসুস্থ তো তার একটা ভালো ডাক্তার বাড়ি নিয়ে গেছে চিকিৎসা করার জন্য। রাসূল চলছেন সাথে রয়েছে একটা কবিরাজ, এই কবিরাজটা সাথে করে নিয়ে চলছেন নবী ফাতেমার ঘরের দরজায়। ফাতেমারে গিয়ে ডাক দিয়েছেন বিশ্ব নবী, ফাতেমা আমি তোমার আব্বা এসেছি, অর্থাৎ আমি বিশ্ব নবী এসেছি। ফাতেমা জবাব দিচ্ছেন, আব্বা আমার ঘরের দরওয়াজায় আপনি একা না সঙ্গে আর কেউ আছে? তবে নবীর সঙ্গে তো এমনি অটোমেটিক দু চারজন করে থাকে, যেমন হুজুরদের আপনারা দাওয়াত করেন একটা একটা হুজুর দাওয়াত করেন সাথে দেখবেন দুটো তিনটে করে আসে, ওই দেখো। তো ফাতেমা ঘরের দরওয়াজার সামনে রাসূল, আর ফাতেমা জিজ্ঞাসা করছেন, আব্বা আপনি একা আছেন না সঙ্গে আর কেউ আছে? তো নবী জবাব দিলেন, ফাতেমা সঙ্গে আর একজন আছে, তুমি তো অসুস্থ তাই তোমার চিকিৎসার জন্য একটা ডাক্তার বা কবিরাজ ডেকে এনেছি। ওগো আমার সোনার বন্ধুরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কেমন শিক্ষা দিয়েছিলেন মেয়েদের, আর আমরা কেমন শিক্ষা দেই একটু গভীর ভাবে উপলব্ধি করুন। নবীর কন্যা ফাতেমা ঘরের ভিতর থেকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর বিয়াদুবি ক্ষমা করে দেন, হুজুর আপনি আমার বিয়াদুবি মাফ করে দেন, আপনি যদি একা থাকতেন আমি ফাতেমা আমার ঘরের দরওয়াজাটা খুলে দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে অন্য আরেকজন পুরুষ রয়েছে, এজন্য আমি আমার ঘরের দরজা খুলতে পারবো না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী অবাক হয়ে গেলেন, ফাতেমা ঘরের দরওয়াজা না খোলার কারণ কি?
আমি তোমার আমি তোমার পিতা এসেছি আমি তোমার আপা এসেছি তোমার ঘরের দরওয়াজার সামনে থেকে কেন ফেরত যাব ফাতেমা চোখ ভরা পানি নিয়ে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পরপুরুষের সামনে যেতে গেলি ফাতেমাকে যে পর্দা করা দরকার আজ ফাতেমার বাড়িতে এমন কাপড় নেই যে সেই কাপড়টা পরে পর্দা করে ঘরের দরওয়াজাটা খুলে দেবে ইয়া রাসূলুল্লাহ পর্দা করার ব্যবস্থা নেই বলে আমি ঘরের দরওয়াজা খুলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনি ফেরত যান নবী আমার গায়ের চাদরটা খুলে দিলেন ঘরের ভিতরে ছুড়ে দিলেন ফাতেমা ও বেটি ফাতেমা আমার চাদরটা তোমার গায়ে জড়িয়ে নাও পর্দা করা অবস্থাতে ঘরের দরওয়াজাটা খুলে দাও কারণ আমি নবী একজন কবিরাজকে এনেছি তোমার চিকিৎসা করার জন্য একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ আর আমার বাড়ির মেয়েটা খালা তো ভাই ভুবু তো ভাই মামা তো ভাই দুলা ভাই আরো কত ভাই তার সামনে অর্ধন্যাংটো হয়ে দিন রাত সমান ভাবে ফাজলামো মেরে যাচ্ছে বাপ হিসাবে একবারও আমি মেয়েটারে হাঁটি না যেটা পর ওটা ওই 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 পুরুষের সামনে তোর যাওয়া বৈধ না তুই যেতে পারবি না তুই যাস কি কর ভাই একদম সত্য কথা বলতেছি এই আজ তিন দিন হয়েছে আমি আসাম আর ত্রিপুরা সফর থেকে ফিরেছি তো আসামে বলেন ত্রিপুরাতে বলেন এই কমিটির ছেলেরা গিয়ে আমার যেখানে যেখানে রেখে দিয়েছে তিন চার দিন প্রত্যেকটা জায়গায় দেখেছি ভাই বাড়ির সঙ্গে ঘর আপনার ঘরের সঙ্গে ঘর কিন্তু সেই ঘরের সঙ্গে আলাদা বাথরুম বলেন গোসল করার জায়গা বলুন আর ওযু করার জায়গা বলুন মেহমান যে ঘরে ঢুকবে তার জন্য একদম সম্পূর্ণটা সেবার আপনার পেশাব লেগেছে তো ওই পেশাব ঘরে যান পায়খানা লেগেছে ওখানে যান ওযু করার দরকার ওখানে করেন গোসল করার দরকার ওখানে করেন আল্লাহর কসম খেয়ে বলছি রেকর্ড হচ্ছে জি তিন দিন ছিলাম কিন্তু যে বাড়ি যে তিনটে বাড়ি আমার রেখে দিয়েছিল ভাই ওই তিনটে বাড়িতে মহিলারা ছিল না এইটা আমি বুঝতে পারি কদিন বলেছি বলেন দিন তিন দিন তিন দিন ধরে যে বাড়িগুলোই রইছি ও বাড়ির মেয়েদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসবে না আসবে না কথা বলে আমাদের বাড়িগুলোতে চলেন দিন আমার বাড়ি চলেন দিন কার বলবা আবার চলেন দেখি কি হাল হয় এই তো আমাদের পর্দা করার অবস্থা আমার সোনার বন্ধুর আমার রাগ করলে হবে না এগিয়ে চলো আমার আলোচনা এখানে নয় আমি আপনাদের শোনাচ্ছিলাম আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যে কাজটা করতেন সেই কাজ অপরকে করতে বলতেন নবী যে কাজ করতেন না সে কাজ কখনোই কাউকে করতে বলতেন না তার আগে আমি আপনাদের বলেছি মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে ও বাবাজি ভাই জানেন আমার এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গিয়ে আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার খেতে হয়েছে আমার নবী রক্ত ঝরানো হয়েছে কখন আমার নবীর গায়ে ধুলো বালি ছড়িয়ে দেওয়া হয়েছে কখন আমার নবীর গায়ে থুতু নিক্ষেপ করা হয়েছে কখন আমার নবীর স্কন্ধের উপরে উটের পচা নাড়ি ভুড়ি গুলো চাপিয়ে দেওয়া হয়েছে ও বাবাজি ভাই জানেন আমার শত অত্যাচার শত জুলুমের পরেও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হক কথা বলা থেকে এক মুহূর্তের জন্য তিনি সরে আসেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। কটা দিন কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, শত অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরেও রাতের অন্ধকারে বসে নবী আমার নামাজের মুসল্লাতে দুটো হাত রবের দরবারে তুলে ক্রন্দন করছেন, কারণ আমার আল্লাহ জানিয়েছেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহকে ডাকি আর মাঝে মধ্যে মন্তব্য করি, হুজুর আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না কেন? এ বিষয়ে আলোচনা করার মৌকা আজ আমার নেই, সময় নেই, শুধু এতটুকু মাথায় রাখুন। ও ভাই ও বাবাজিরা, আমার আমাদের খাওয়া দাওয়া ভালো না বলে রব আমাদের ডাকের সাড়া দেয় না, এটা যেন ভাববেন না। ভালো মন্দ খাওয়ার কথা বলছি, আমি আপনাদের বোঝাতে চেয়েছি হারাম বর্জন করে হালাল ভক্ষণ করার কথা বলেছি। যদি হালাল ভক্ষণ করতে পারেন আর রবের দরবারে কোন জিনিস চেয়ে থাকে, দেখতে পাবেন আমার আল্লাহ আপনার ডাকের সাড়া দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বিরাট পরিমাণে চিন্তিত হয়ে পড়তেন, নবী যখন অত্যাচারিত হয়ে যেতেন, নবী আমার মার খেয়ে যখন ক্লান্ত হয়ে যেতেন, আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মুখটা উত্তোলন করে বিড়বিড় বিড়বিড় করে রবের দরবারে মেসেজ পাঠিয়ে দিতেন, আর আমার আল্লাহ বিশ্ব নবীর মেসেজের জবাব দিয়ে দিতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানের আমার আরো একটু কানে সামনে চলুন, মূল আলোচনা পর্যন্ত এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন ন্যায় সত্য কথা বলার কারণে হকের পথ থেকে গালি দিয়ে মেরে অত্যাচার করে যখন সরানো যাচ্ছিল না, দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকার লোভ দেখানো হলো, মহিলাদের লোভ দেখানো হলো, সাম্রাজ্যের লোভ দেখানো হলো, দারুন্না দোয়ার সংসদ ভবনের মূল চেয়ারে বসানোর লোভ দেখানো হলো, কিন্তু দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেওয়া এই অফারগুলো গ্রহণ করলেন না। বরং নবীর চাচা যখন নবীকে শোনাচ্ছিলেন, আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার চাচারে ডাক দিয়ে শোনাচ্ছিলেন, চাচা মক্কার যে মানুষগুলো হক কথা বন্ধ করার জন্য আপনার নিকটে আবেদন করেছে, মক্কার ওই মানুষগুলোরে বলে দেবেন ওরা যদি আসমানে চাঁদ আমার এক হাতে এনে দেয় আর অপর হাতে যদি সূর্যটাও এনে দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলা থেকে এক মুহূর্তের জন্যও বিরত হব না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন আমার, আমি আপনাদের যে কথাটা বোঝাতে চাইছি, নবী রাসূলরা হক কথা বলে মার খেয়েছেন, গালি শুনেছেন, সমাজচ্যুত হয়েছেন, বয়কট হয়েছেন, আপনিও যখন ন্যায় সত্য কথা বলতে যাবেন এই ধরনের বিপদ আপদ মুসিবত আপনার ঘাড়ের উপরে এসে বর্তাবে, তবে মনটা মলিন না করে মহান আল্লাহ শুকরিয়া আদায় করুন। এজন্যে আল্লাহ কিছু করতে পারি আর না পারি, আপনার নবীদের রেখে যাওয়া একটা সুন্নাহ আমার দ্বারা জিন্দা হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমি তো হক কথা বলতে গিয়ে ভয় পাই, পাশে বিবির কিছু বললে বিবি যদি আবার রান্না না করে দেয়, মেয়েটার কিছু বললে মেয়ে যদি রাগ করে, ছেলের যদি কিছু বলি ছেলে যদি আমার খেতে না দেয়, এই চিন্তা ভাবনাতে
ভাই হক কথা বলা ছেড়ে দিছি কিন্তু রসূলের জীবনের দিকে তাকান ওই নবীর উম্মত বলে দাবি করেন জি মহান আল্লাহ আপনার উপরে যে দায়িত্ব অর্পণ করেছে ওই দায়িত্ব রসূল কিভাবে পালন করেছে সেখান থেকে শেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোন মতে এই সৎ সৎ পথে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ থেকে বিরত করা যাচ্ছিল না তখন মক্কার মানুষেরা বিশ্বনবীকে করে দিয়েছিলেন বয়কট ইতিহাস তো আপনারা বারবার শুনেছেন আজ আমি দুটো কথা বলছি বেরিয়ে না নবীর ওই বয়কটের জীবন আপনি আলেমদের মুখে শুনেছেন আলেমের বলতে এক মিনিট লাগে আর আপনিও শুনে বাড়ি যান এক মিনিটে কিন্তু যতটা সহজে আলেম বলে আর যতটা সহজ আপনি শোনেন অতটা সহজ বলেন বলেন না কারণ রাসূল বাড়ি ঘর ছেড়ে শিয়াবে আবু তালিবে খোলা আকাশের নিচে ছিলেন আড়াই বছর কতদিন বলেছি ভাই আড়াই বছর আচ্ছা বাড়ি ঘর বাড়ি সবকিছু ছেড়ে একটা খোলা আকাশের নিচে আড়াই বছর থাকতে গেলে কতটা কষ্ট হওয়া স্বাভাবিক একটুখানি অনুমান করেন আর একটুখানি ক্লিয়ার করে বলি তাহলে আরো বুঝতে সুবিধা হবে ভাই রাসূলকে যখন বয়কট করা হয়েছে মক্কার ওই দারুন নাদওয়া বলতে মক্কার যেটা সংসদ ভবন আমাদের সংসদ ভবন যেমন দিল্লিতে রয়েছে জি তো ওই সংসদ ভবন থেকে আইন পাস হয়েছে যে মোহাম্মদকে আমরা বয়কট করেছি মোহাম্মদের সঙ্গে যদি কেউ কথা বলে তার বয়কট আমার দিকে ধ্যান দেন অন্য মানুষ হবেন না যদি রাসূল আর রাসূলের সাহাবাদের সাথে কেউ কথা বলে তাকে বয়কট করা হবে এই যাদের বয়কট করা হয়েছে এদের সঙ্গে যদি আত্মীয়তার সম্পর্ক কেউ রাখে তাদের বয়কট করা হবে এই মক্কার কোন মানুষ যদি মুসলমানদের কাছে কোন খাদ্য দ্রব্য জামা কাপড় বেচা কেনা করে তাদের বয়কট করা হবে ভাই এই ধারে পাশে আর কেউ যাবে বলে মনে হয় একটু কথা বলে যাবে যাবে আমার দেশের মতো অবস্থা ছিল না কারণ এই যে আবু জেহেলের নাম বারবার আপনারা শোনেন না এই অনেকে না জানার কারণে বলে ফেলে আবু জেহেল হলো নবীর চাচা অনেকে বলে আবু জেহেল নবীর চাচা আসলে আবু জেহেল নবীর চাচা তবে আপন চাচা না বলো আবু জেহেল নবীর চাচা আপন চাচা না আবু জেহেল হলো গেরাম সম্পর্কে নবীর চাচা আর আবু জেহেলের সঙ্গে এই শত্রুতার কারণ কি জানেন আসলে আবু জেহেল নবীর এতটা শত্রুতা করার কারণ হলো মক্কার সংসদ ভবনের মূল চেয়ারের বাসিন্দা তখন আবু জেহেল তার মানে মক্কার রাষ্ট্রপতি তখন বলেন বলেন আবু জেহেল আবু জেহেলের তখন টার্গেট মুহাম্মদ সাল্লাল্লাহু যেভাবে কলেমার প্রচার প্রসার করছে আর মানুষ যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু দিকে একেবারে বন্যার পানির মতো এগিয়ে চলেছে খুব তাড়াতাড়ি এই মসনাদি মুহাম্মদ আমার কেড়ে নেবে তাই মুহাম্মদ যাতে কেড়ে না নিতে পারে তার জন্যই ছিল তার চরম শত্রুতা সেই আবু জেহেল ডিগ্রি জারি করেছে অর্ডিনেন্স জারি করে দিয়েছে শোনো মুহাম্মদ সাল্লামকে বয়কট বয়কট হয়েছে তো বয়কট হয়েছে নবী বাড়ির থেকে বার হয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হয়েছেন শিয়াবে আবু তালিবে চলছেন তার মানে যে জায়গায় রসূল আড়াই বছর অবস্থান করেছিলেন ওই জায়গাটার নাম হলো শিয়াবে আবু তালিব নবী চলছেন এটা একদম পুরো স্বাভাবিক বলার প্রয়োজন হয় না তারপরেও বলছি আপনার গ্রামের মানুষজনেরা যদি আপনার উপরে অত্যাচার করে বিনা অন্যায়তে মেরে ধরে গ্রাম ছাড়া করে দেয় কেউ আপনার পক্ষে দাঁড়ানোর নেই কেউ আপনার হয়ে কথা বলছে না আর আপনার গ্রাম ছাড়া হয়ে চলে যেতে হচ্ছে মনের অবস্থা আপনার খুব ভালো থাকবে বলে মনে হয় থাকবে থাকবে না যারা চুপচাপ রয়েছেন থাকবে মনে হয় না কি বলেন চুপ থাকা মানে তো হ্যাঁ বলা চুপ থাকা মানে হ্যাঁ বলা জি এই জন্য সব সময় চুপ থাকবেন না মাঝে মধ্যে একটু হ্যাঁ না মুখ দিয়েও বলতে হয় আমার ভাই তো রসুল চলছেন শিয়াবে আবু তালিবের পথে নবীর বুকে বিরাট যন্ত্রণা আল্লাহ আমি তো কোন অন্যায় করি শুধু আপনি যে দায়িত্ব আমার ঘাড়ে দিয়েছেন ওই দায়িত্ব যে দুনিয়ার মানুষদের কাছে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি
কারণ রাসূলের উপরে নবুয়তের দায়িত্ব অর্পণ হয়েছিল। সালটা হলো 610 খ্রিস্টাব্দ, ইংরেজি সালটা, আরবি বা বাংলা সাল না বলো, 610 খ্রিস্টাব্দ। রাসূলের জন্ম হয়েছিল যে খ্রিস্টাব্দে 570, ওটাও ইংরেজি খ্রিস্টাব্দে, 40 বছর, 610 খ্রিস্টাব্দে রাসূলের উপরে নবুয়তের দায়িত্ব অর্পণ হয়েছে। জি, এই বছরেই রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছিল আমার হাবিব আপনার আর আপনার উম্মতের জন্য নামাজের অক্তের সংখ্যা হলো 2 অক্ত। কত অক্তের বলেছি? 2 অক্ত। আমরা অনেকে জানি না বলে মন্তব্য করি যে মুসলমানদের উপরে একসাথে 5 অক্তের নামাজ ফরজ হয়েছে। একসাথে 5 অক্ত নামাজ ফরজ হয়নি, বলে ফেলেছি যখন। 1 মিনিট বলে দিচ্ছি, ব্রেনে নেন। 610 খ্রিস্টাব্দে নামাজ আমাদের জন্য ফরজ হয়েছিল 2 অক্তে। এর 4 বছর পরে 614 খ্রিস্টাব্দে আমাদের জন্য নামাজ ফরজ হয়েছিল 3 অক্তে। এর আরো 4 বছর পরে 619 খ্রিস্টাব্দে 27 রজব, যেদিন রাসূল মিয়ারাজে গিয়েছিলেন ওই দিন উম্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য নামাজ ফরজ হয়েছিল 5 অক্তে। নবী তো এই কথাগুলোই মানুষের কাছে বলে বেড়াচ্ছিলেন, খারাপ কিছু না যে তোমরা নামাজ পড়ো, ইবাদত বন্দেগি আল্লাহর করো, এই কথাগুলো বলে বেড়াচ্ছিলেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ঘর থেকে বেরিয়েছেন, সাহাবী আবু তালিবের পথটা ধরেছেন, আমার নবী বাড়িটা ছেড়ে যখন চলছিলেন আমার নবীর মনটা বড় মলিন, আল্লাহ আপনি কলেমার দাওয়াত দিতে বলেছেন, একত্ববাদের দাওয়াতের কথা, একত্ববাদ, একত্ববাদের বিষয়ে মানুষকে যখন আমি জানিয়েছি এরই কারণে এই সমাজের মানুষেরা আমার উপরে চড়াও হয়েছে। ওগো আল্লাহ, আজ আমার এরা এক ঘরে করে দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আজ আমি রাসূলুল্লাহ আমার বয়কটে জীবন শুরু, নবী আমার মনটা মলিন, নবীর কিছু সঙ্গী সাথীরা চলছিলেন ওই পথে, আল্লাহ পাকের নবী দেখেন আমার নবীর সঙ্গে নবীর ওই চাচাটা আবু তালিব টুক 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 করে আমার নবীর সঙ্গে চলছে। এ আবু তালিব আমার নবীর আপন চাচা, কিন্তু আবু আবু জেহেল নবীর আপন চাচা না, আবু লাহাব নবীর আপন চাচা, আমির হামজা নবীর আপন চাচা, আব্বাস নবীর আপন চাচা, ইত্যাদি ইত্যাদি। ও বাবাজি ভাই জেনেরা, বিশ্ব নবী আমার দেখলেন চাচাকে, আস্তে 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 ওই সিয়াবে আবু তালিবের দিকে চলতে আমার নবীর চোখ ভরা পানি, বুক ভরা যন্ত্রণা। ও আল্লাহ, যে চাচা 8 বছর 2 মাস বয়স থেকে আজ পর্যন্ত আমার জানতে দেইনি, আমার মা নেই বাপ নেই কখনোই বুঝতে দেইনি, সেই চাচা আমার কারণে ঘর ছাড়া হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাবতেছিলেন, আল্লাহ এ তো আমার সেই চাচা, যেদিন আমি মক্কা কাবার চত্বরে মার্কি বাড়ি ফিরেছিলাম, আমার যে চাচা ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে বলতেছিলেন, বেটা মুহাম্মদ, গোটা মক্কার সব মানুষগুলো যদি একদিকে দাঁড়িয়ে যায়, সবাই যদি বলে মারো মারো মারো, মারতে যদি কেউ নিষেধ না করে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তোমার মারতে নিষেধ না করে, তোমার পাশে দাঁড়ানোর মতো এই মক্কার জমিনে কেউ যদি না থাকে, তুমি চোখ বুজিয়ে ভরসা করো, তোমার চাচা তখনো পর্যন্ত তোমার পাশে রয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, এত মহব্বত আমার নবীকে ভাসতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এই আসমানের নিচে আর জমিনের উপরে আবু তালিবের মতো মহব্বত আমার নবীকে দ্বিতীয় আর কেউ দিতে পারেনি।
সেই সাহাব সেই নবী চাচা চলছেন নবীর সঙ্গে আর নবীর তো মনটা মলিন হওয়া স্বাভাবিক আল্লাহ পাকের নবী ডাক দিয়েছেন চাচা মাথাটা নিচু করে নিয়েছেন চাচা যা ও চাচা যা আপনার কাছে আমার নিবেদন চাচা যা আপনি আমার কারণে ঘর ছাড়া হবেন না আমার জন্য ঘরটা ছেড়ে সিয়াবি আবু তালিবে যাবেন না ও চাচা যা আপনি ফিরে যান আপন আলায়ে চলে যান আপনার ঘরের ভিতরে আপনি চলে যান ও চাচা যা আপনার নিকটে আমার নিবেদন আপনি আমার জন্য বহু পরিশ্রম করেছেন বহু কষ্ট করেছেন আমার জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন এই মক্কার কোন মানুষ যদি আমার উপরে চড়াও হয় সেখানে আপনি চলে যান তাকে হুমকি দেন তাকে 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 আমার আমাকে সেভ করার জন্য তার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য যত কথার প্রয়োজন যত কাজের প্রয়োজন সব আপনি সমাধা করেন ও চাচা যা 8 বছর 2 মাস বয়স থেকে আপনি আমার মা আর কখনো বাপ হয়ে আমার কাছে ধরা দিয়েছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমায় না খাইয়ে আপনি কোনোদিন খাননি আমায় না গোসল করিয়ে আপনি কখনোই গোসল করেননি ও চাচা যা আমার ঘুম না পাড়িয়ে আপনি কখনোই ঘুমাননি ও চাচা যা আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু বড় হয়েছি আর আপনি বৃদ্ধা বয়সে উপনীত হয়েছে এই সময় আপনার প্রয়োজন ছিল একটু শান্তিপূর্ণ জীবনে শেষ বয়সে ঘরে থেকে একটু খেদমত নিয়ে শেষ বয়সে জীবনটা অতিবাহিত করা আমি আপনার যোগ্য ভাতিজা হতে পারলাম না আমার কারণে আজ আপনার ঘর ছাড়া হতে হয়েছে নবী চাচা চোখ পড়া পানি আল্লাহর নবী মাথাটা নিচু করে রেখেছে চাচা আবু তালিব বিশ্ব নবীরে টেনে ধরেছে বুকের সাথে জাপটে ধরে বললেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মরা বাপে মাতার কাছে দাঁড়িয়ে আমি ওয়াদা করেছিলাম আব্বা আপনি চিন্তা করছেন আপনার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য ও দুনিয়ায় কেউ নেই বলে আবার নিশ্চিন্ত আপনি দুনিয়া থেকে যেতে পারে আব্দুল্লাহ না থাকলে আব্দুল্লাহর আপন ভাই আবু তালিব রয়েছে এই আবু তালিব জীবনে কখনোই মুহাম্মাদকে বুঝতে দেবে না তার বাপ মানে ও ভাতিজা আজ তোমার এই কষ্টের দিনে আজ তোমার এই বিপদের দিনে আজ তোমার এই মুসিবতের দিন যদি তোমার মা তোমার বাপ বেঁচে থাকতো পাত্তো কি তারা তোমায় ত্যাগ করে চলে যেতে কখনোই সম্ভব হতো না তারা পাত্তো না তোমায় ফেলে রেখে যেতে ও ভাতিজা এজন্য আমি তোমার চাচা ঘর থেকে বার হয়েছি আমি দুনিয়া সব কিছু ছেড়ে দিতে রাজি কিন্তু আমার ভাতিজারে সঙ্গ ছাড়া করব না মহব্বত কম করতেন বলে মনে হয় এত মহব্বত করার পরেও নবীর এই চাচাটা জাহান্নামে যাবে কোথায় যাবে বলেন দেন নবীর নবীর বংশধর না নবীর চাচা না নবী তার বাড়ি খেয়েছেন ঘুমিয়েছেন শুয়েছেন থেকেছেন কাজ কাম করতে রসুল যখন শিখেছেন তখনও ডেকে বলেছে কোচি তোর তো বাপ মানি আমারই ছেলে পিলে গুলো রয়েছে তা আমার সংসারে থেকে তুই যদি আয় রোজগার করে কিছু একটা করে নিতে পারিস তা করে নে তা তোর তো বাপ কিরম চাচা বলে মনে হচ্ছে বলেন কত কত বাপ এই দায়িত্ব সামলাতে পারে না কত বাপ রয়েছে এই দায়িত্ব সামলাতে পারে না কিন্তু নবীর এই চাচা সেদিন রসুল রে বললেন ভাতিজা তুমি আল্লাহর দ্বীনের প্রচার প্রসার করছো আমি হয়তো তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়িনি কিন্তু আমার যে বাপের কাছে কথা দেওয়া রয়েছে কথাটা দেওয়া রয়েছে বাপের কাছে তাই আমি তোমার আর সঙ্গ ছাড়া করব না তোমার সঙ্গেই থেকে যাব আরো একবার বলুন সুবহানাল্লাহ শুধু কথাটা মুখের কথা ছিল না এই সিয়াবে আবু তালিবে রাসূল যতদিন ছিলেন
আবু তালিবের ডিউটি হলো আমার নবী রাতের বেলা ঘুমাবে আর নবী চাচা খোলা তলোয়ার নিয়ে কখনো নবীর পায়ের কাছে কখনো নবীর মাথার কাছে বসে থাকবে অথবা তাবুত চতুর্দিকটা টুক টুক করে ঘুরবে রাতের বেলা পাশে এই খোলা ময়দানে কোন দিক থেকে আমার ভাতিজার কোন শত্রু এসে আবার আক্রমণ করবে তার ঠিক নেই আমার ভাতিজাকে মারতে দেব না প্রয়োজন হয় আমি আমার জীবন বিলিয়ে দেব আমার জীবনের বিনিময়ে আমার মরা ভাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই দুনিয়ার জমিনে जिंदा থাক এই দুনিয়ার জমিনে আমার ভাতিজা বেঁচে থাক একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আমার ভাই আমি আপনাদের বোঝাতে চাইছি এই কঠিন সময়ে নবী সাহাবাগুলো পেটের ক্ষুধা যন্ত্রণার কারণে মানুষ তো কিছু বিক্রি করে না করলেই তো সে বয়কট হবে কি বয়কট হবে ওই কঠিন জীবনে মাল কেউ বিক্রি করে না যদি বলা হয় 2 টাকার মাল 10 টাকা দেওয়া হবে তাও বিক্রি হয় না অন্যদের কাছে বিক্রি হচ্ছে নবী আর নবী সাহাবাদের কাছে বিক্রি চলছে না জি ওই পিরিয়ডে নবী সাহাবারা গাছের পাতাগুলো ছিড়ে ছিড়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে আদেশ আর অসৎ কাজের নিষেধ করা থেকে এক মুহূর্তের জন্যও সরে আসেনি বলুন সুবহানাল্লাহ আমার ভাই সেই নবীর উম্মতের দাবিদার আমরা আর আমাদের ঘাড়েও পড়তেছে সেই দায়িত্ব আমরা সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজের নিষেধ করব কিন্তু আমরা আল্লাহ পাকের শুকরিয়া অনেকে দায়িত্ব পালন করি কিন্তু অনেকে করতে পারি না যারা করতে পারেন না বিস্তার আলোচনা করে হয়তো আপনাদের আজ আমি বোঝাতে পারতেছি না কিন্তু এতটুকু মাথায় রাখুন আপনি নিজে নামাজ পড়েন বলে যেন মনে করবেন না আপনি একেবারে সবকিছু করে ফেলেছেন জান্নাতের দরজায় আপনার নাম লেখা হয়ে গেছে জান্নাতীদের তালিকায় আপনার নাম সবার আগে রয়েছে আপনি জান্নাতের ভিতরে ফুরুত করে ঢুকে যাবেন একবার উড়ে চলে যাবেন এইরকম চিন্তা ভাবনা যেন করবেন না আপনি যখন নামাজ পড়েন আপনার বেটা বেটিটা নামাজ পড়ে কিনা সেটাও দেখার দরকার রয়েছে আছেন না এই কথা বলেন ওই 7-8 বছর বয়সে যখন তখন থেকে তাগিদ করার দরকার ছিল কোচি চল নামাজ পড়তে হবে কি আর কোচির বলবে তখন কোচির যখন 7-8 বছর বয়স তখন তো আমি নামাজ পড়িনি তখন আমি বলেন বলেন কত কত যুবকের বলেছি যে এই পর্যন্ত ভাই একটু নামাজ পড় নামাজের রস করব না একটু ভাই একটু নামাজ পড় বহু যুবক বলেছে হুজুর নামাজ পড়ার সময় হোক তারপরই পড়বা ওকা কবে সময় হবে তোদের মতো যুবক না কত এই মাটির তলায় শুয়ে রয়েছে তারাও এটা বলতো আমাদের নামাজ পড়ার সময় হোক তারপরে পড়বান নামাজের সময় হবার আগেই তারা কবরে চলে গেছে তোমারও যেন সেইটা না হয় মাথায় রেখো আমার ভাই বাপ হিসাবে আমাদের ডিউটি ছিল দায়িত্ব ছিল আমার মেয়েটা আমার আমার কন্যাটার আমার পুত্রটার নামাজের জন্য তাগিদ করা কি তাগিদ করব আমি নিজেই তো পড়ি না আমার ভাই আমি যখন ওই পুটুরিয়া মাদ্রাসাতে পড়তাম গোলাবাড়ির ভিতরে পুটুরিয়া মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি যখন হাফেজ পড়তাম সেই পিরিয়ডের কথা বলছি তো আমাদের এই মাদ্রাসায় একটা মুরব্বী লোক বয়স্ক লোক ওই গ্রামেই বাড়ি রাস্তার গায়েই বাড়ি একদম গোলাবাড়ির থেকে নামলেই হয়তো খুব বেশি বেশি হলে 500 মিটারের পথ রাস্তা গায়েই বাড়ি গেলে বুঝতে পারবেন বাড়ির সামনে একটা বড় জুতোর দোকান রয়েছে ওই পিছনের বাড়িটা তো ওই বাড়ির যিনি চাচাজি উনি দেখতাম ওই পানের ব্যবসা করতেন বাজারে পাইকারি পান বিক্রি করতেন তো যে কখন তিনি সময় পেতেন বাড়ি থাকতেন এই মাদ্রাসায় এসে মাদ্রাসার ছেলেদের পিছনে নামাজ পড়তেন তো ওলোকের এই 3-4টে ছেলে আমি সঠিকটা একটু বলতে পারছি না সম্ভবত 4টে আর একটা ভাইপো মানুষ করেছিলেন ভাই ভাইটা মারা গিয়েছিল বলে তো ও লোক দেখলাম একদিন তার একটা ছোট ছেলে এইরকম এর থেকে আরো ছোট হবে পোস্টারের সাথে বেঁধে রেখে দিয়েছে কিসের সাথে বলেন কারেন্টের পোস্টার অতি কায়দা করে বেঁধে রেখে দিয়েছে তো মাদ্রাসার খাওয়া দাওয়া তো বিরাট ভালো এখন আল্লাহ পাকের রহমে মাদ্রাসার খাওয়া দাওয়া অনেক উন্নত আমরা যখন মাদ্রাসাতে পড়েছি না বিরাট খাওয়া দাওয়া
ওরে নামাজ পড়ার কথা বলতিছি কদিন পড়তেছিল আজকে ফজরের সময় ও নামাজ না পড়ে ঘুম গেছে আমি নামাজ পড়তে আসার সময় ডেকে দিয়েছি নামাজ না পড়ে ঘুমাচ্ছিল আবার বাড়ি এসে ফের ডেকেছি তাও ঘুম গেছে এই যে নামাজটাও কাজা করেছে এর জন্য বেঁধে রেখে দিয়েছি আচ্ছা কাজটা ভালো করেছে না খারাপ করেছে একটু বলবেন আমার নজরে খারাপ না খারাপ না আমি তো তখন সব বুঝতাম না পড়ি তো তখন হাফেজ কেন আমি যা করি সেটা আমার জন্য মঙ্গল আমার ইচ্ছা হলে ওর বাঁচিয়ে রাখবো ইচ্ছা হলে ওর মেরে ফেলবো ও ছেলে তো আমার তাই হোক জোহর পার জোহর পার ওই জোহরের নামাজের সময় একটুখানি বাদনটা খুলে দেশে নামাজে দাঁড়া নামাজ পড়া হয়ে গেছে তা আবার বেঁধে দিয়েছে আবার বেঁধে দিয়েছে আসরের নামাজ সেম কোয়ালিটি তা আসরের পরে এই মাদ্রাসা থেকে তো দুটো তিনটে বাড়ির পরে আমরা আবার দেখে আবার যখন আসরের নামাজ পড়তেছে চাচা তা চাচার আবার বলতো চাচা এখনো বেঁধে রেখেছো তোমার রাগ পড়িনি তা বলতেছে ওই ছেড়ে দেবো তবে এক করি না কখন তা বলতেছে এখনো তো সকাল থেকে কিছু খাতি দেইনি মগরিবের নামাজ পড়ে ও দুটো খাতি দেবো আর তখন ছেড়ে দেবো করলেনও তাই আল্লাহর কসম এই মাস দুই হবে আমার আবার ওই পথ দিয়ে যেতে হয় এক আত্মীয়র বাড়ি তো সেই আত্মীয়র বাড়িতে যাচ্ছি তো পাশেই তো মাদ্রাসা তা বলে একটু দেখা করে যাই হুজুরদের সঙ্গে আর হুজুরদের সঙ্গে দেখা করতে গিয়ে চাচার সাথে দেখা তা চাচা বলতেছে চাষা এখনো নামটা মুখস্থ করে রেখে দিয়েছে চাষা দেখি বলতে হাসি বুড়ি এসেছো চলো আমাদের বাড়ি চলো হ্যাঁ তোমাদের বাড়ি গেলি তো দুটো পান দেওয়া তার মানে গেলি তো খানিকটা পান খাওয়া হবে তো চাষার সাথে গেলুম পান খেতে পান খেতে গিয়ে দেখলাম বাড়ি সবাই নামাজ পড়তেছে চাষা যেহেতু মাদ্রাসায় কি কারণে এসেছিল জানি না দুপুরবেলা তো দেখলাম বাড়ি সবাই নামাজ পড়তেছে সেই যে বাচ্চা ছেলেটা আস্তার গোবদাড়ি ছেড়ালেছে উঠেছে সে ছেলেটাও নামাজ পড়তেছে এখন নামাজ সমাধা হয়েছে বাইরে এসে ও আমার চিনতে পেরেছে চিনতে পেরে বলতে হাসির ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে তা আমি এখন ওরে দেখে আমি একটু চিমটি দিছি আমি ধারা সেই পোস্টারে বাঁধার কথা তোর মনে আছে তো বলতে ভাই সেই কথা এখনো মনে করে রেখে দিয়েছেন ও কি ভোলার কথা তুই যতবার বলতেছিলি আমার খুলে দে ততবার তোর বাপ তোর পেটাচ্ছিল তা দাঁড়িয়ে মাথাটা নিচু করে বলতেছে ভাই বাপ সেদিন ওইভাবে পোস্টারে কড়া হয়ে আমার বেঁধে দিয়েছিল বলে আল্লাহর কসম খেয়ে বলছি আজ পর্যন্ত আমার ইচ্ছাকৃত কখনোই নামাজ কাজা হইনি বাড়িকে বলেন কোন সুবহানাল্লাহ আমার ছেলের নামাজ পড়তে গেলি ঘুষি দেখায় নামাজ পড়ার কথা বললি ঘুষি দেখায় কত মুরব্বী বলে ছেলের সেই রাম গায় পায় হয়েছে হুজুর নামাজের কথা বললি তো আমার উপরে চোখ পাকায় আমার ভাই আলোচনা আমি মূল বক্তৃতা পর্যন্ত আর যেতে পারবো না কারণ সময়ের বিরাট স্বল্পতা তার ভিতরে আবার দায়িত্ব দিয়েছে 10 মিনিটের জন্য হাত পাততে হবে